ঠিক আছে, এমফাসিস করো, কেনকে এমফাসিস করো, তোমার কিতাবত আছে নে কিন্তু এমফাসিস করা, টেক্সট আছে এমফাসিস করা, হেন বাক্য আছে। আই শ্যাল ইট রাইস, তার মানে মই ভাত খাম। যদি মই কওঁ মই ভাত খামেই, তোমালোকক ঘৰত যদি কয় আমাই দেউতাই, এই তাত নাযাবি, যামেই, কোৱা নকা, কেতিয়াবা কেতিয়াবা খং উঠিলে, হা এই বাহিৰত নাযাবি, অমুকত নকৰবি, কৰিমেই, যামেই, এনেকৈ আমি অসমীয়াত কওঁ না নকওঁ, হা এই চকলেট নাখাবি, খামেই কওঁ। তেতিয়া আমি ইংৰাজীত কি কওঁ, হয়নে? তেতিয়া আমি কি কম, তেতিয়া আমি এই ভাৰটো সলনি কৰি দিব লাগে, আই উইল ইট রাইস, হি ভাত খাব, হি উইল ইট রাইস, হি ভাত খাবই, হিৰ লগত চেল আহিছে, হি চেল সেইকাৰণে এই ভাৰতকেইটা না মডেল অক্সিলাৰী বুলি ব্যাকৰণবিদবিলাকে কৈ গৈছে, হিৰ লগতো চেল হ'ব পাৰিছে তোমাৰ। তাৰমানে আমি এটা দেখা পালোঁ যে এম্ফাছিছ মানে জোৰ দি বুজোৱা, জোৰ দি বুজোৱাক এম্ফেটিক বুলি কয়, যে জোৰ দি বুজোৱা শব্দবিলাকত ফিউচাৰ টেঞ্চত আমি ফিউচাৰ টেঞ্চৰ ভাৰ্বকেইটা সলনি কৰি দিলেই এম্ফাছিছ, সি তালৈ যাবই, হি শ্যাল গো ডিয়ার, তুমি ভাত খাবাই, তেতিয়া লিখিবা তুমি ভাত খাবাই, ইউ শ্যাল ইট রাইস। এটা সাধারণত এই কি লিখছে, ইউর লগত শ্যাল লিখছে, একো নাজানে বলে কই দিব, যদি ইংরাজি পড়া মানুষ নহয় মানে বা ভালকে নাজানে, তেতিয়া এইটো বাক্যটো ভুলেই বলে কব, 100% ভুল বলে কই দিব, তোমার এইটো ভুল বাক্যটো নহয়, এটা সম্পূর্ণ 100% শুদ্ধ বাক্য, তুমি জোরদি কইছা কথাখিনি, ঠিক আছে? কিন্তু আমি এইটো হল ফিউচাৰ টেন্সৰ নিয়ম, ফিউচাৰ টেন্সত আমি সাধাৰণতে জোরদি বুজোৱাৰ কাৰণে ফিউচাৰ টেন্সৰ যি দুটা সিন আছে সেই সিন দুটাক আমি কি কৰি লওঁ, সলনি কৰি দিব লাগে, দিলে তেতিয়া কি হ'ব, এম্ফাছিছ হৈ যাব, তাৰমানে বাক্যটো জোরদি বুজোৱা যাব, ক্লিয়াৰ হৈছে, বুজি পাইছে? কিন্তু প্ৰেজেণ্ট আৰু পাষ্ট টেন্সত কি কৰিম, এইটোতো ফিউচাৰ টেন্সৰ ৰুলহে গ'ল, ধৰা এটা এনেকুৱা ইংৰাজ অসমীয়াত বাক্য আহিল, পঢ়ি ভাত খাইছিল, খাইছিলেই, ভাত খাইছিলে বুলি ক'লে বাক্যটো আচলতে নহয় ভাতটো খায়ে, কিন্তু আমি কম এনেকুৱা সি মদ খাইছিলেই, শুদ্ধ বাক্য হ'ব নহয়, হা আমি এনেকে কওঁ এই সি মদ খোৱা নাই, নাই মই দেখা পাইছোঁ সি মদ খাইছিলে পিকনিকত, কম কওঁ না নকওঁ, তেতিয়া আমি কেনেকে কৰিম বাক্যটো, যা সি ভাত খাইছিল, সি এ ৰাইচ, সি ভাত খাইছিলেই বুলি ক'লে কি লিখিবা তুমি, ঠিক অসমীয়াত এপ্ৰোপ্ৰিয়েট হোৱা নাই বাক্যটো, নহয় জানো, কিন্তু মই যদি এনেকে ক'লে শুদ্ধ হৈ যাব, সি মদ খাইছিলেই, তেতিয়া শুদ্ধ হৈ যাব, সি তালৈ গৈছিলেই হ'ব নহয়, সি তালৈ গৈছিল, তাৰপিছত সি তালৈ গৈছিলে, তেতিয়া শুদ্ধ বাক্য হ'ব অসমীয়াত কি লিখিম, তেতিয়া আমি দু ভাৰ্বৰ সহায় ল'ব লাগিব, দু ভাৰ্বৰ সহায় ল'ব লাগিব, তাৰমানে এম্ফাছিছ কৰোঁতে ফিউচাৰ টেন্সত চিনকেইটা বদলি যাব, সলনি হ'ব, হয়নে? আৰু প্ৰেজেণ্ট আৰু পাষ্ট টেন্সত আমি দু ভাৰ্বৰ সহায় ল'ম, কেনেকৈ সহায় ল'ম, এইটো দেখাত একদম সাংঘাতিক ধৰণৰ ভুল এটা বাক্য লিখি দিছোঁ মই, দেখাত কিন্তু হি ডিড ইট রাইস, আমি পটককে চালে কম আচলতে নটো নিলিখে নিলে নেকি, যদি অসমীয়াখিনি নাথাকে, হয়নে? হি ডিড নট ইট রাইস, সি ভাত খোৱা নাছিল, এই নটো লিখিব পাহৰিলে, কথাখিনি তেনেকে কৈ দিম, নহয়নে? কিন্তু সম্পূৰ্ণ শুদ্ধ বাক্য হি ডিড ইট রাইস,
দেখার বাক্যটো শুদ্ধ, কিন্তু জোৰ দি বুজাবৰ কাৰণে যিহেতু এইটো পাষ্ট টেন্স আছে, পাষ্ট টেন্সত আমি কি সহায় লৈছোঁ, ডিডৰ। আকৌ যদি হি ইটছ ৰাইচ, যদি আমি এনেকৈ লিখোঁ, ধৰা হি ইটছ, হি ইটছ ৰাইচ, মানে তেতিয়া কি লিখিম বাৰু? এইটো অসমীয়াৰ লগত নিমিলিব, তোমাৰ অসমীয়াৰ লগত নিমিলিব বাৰু। হি ইটছ ৰাইচ, সি ভাত খায়। হি ডাজ ইট ৰাইচ, তেতিয়া ডিডৰ ঠাইত কি দিম? হি ডাজ ইট ৰাইচ হ'ল। আমি এম্ফাচিছ কৰাৰ কাৰণে, জোৰ দি বুজোৱাৰ কাৰণে তেনেকৈ আমি মানে সলনি কৰিব পাৰোঁ। সেইকাৰণে সেই ভাৰ্বকেইটা যে ক'লোঁ, মডেল, অক্সিলাৰিজ, এনি ছাবজেক্টৰ লগত ব্যৱহাৰ হোৱাৰ ফৰ্মটোৱে হ'ল এইটো। ঠিক আছে, ক্লিয়াৰ? চবে বুজি পাইছে? এতিয়া আমি আহিম ইণ্ট আৰু গেটিভ চেণ্টেন্স। আচ্ছা, গ্ৰামাৰটো হ'ল ৰিলেটেড বস্তু, তোমাৰ ইটোৰ লগত সিটোৰ ৰিলেটেড বস্তু। গ্ৰামাৰ এইটো নপঢ়ালে তুমি সেইটো বুজি নোপোৱা। এতিয়া আমাৰ কথাটো হ'ল, আমাৰ শিক্ষকসকলে ইণ্টাৰোগেটিভ চেণ্টেন্স পঢ়াইছে, তোমাক অকল ইণ্টাৰোগেটিভটোৱে পঢ়াই গৈ আছে, হয়নে? কিন্তু ইণ্টাৰোগেটিভৰ লগত যে তোমাৰ অক্সিলাৰী ভাৰ্বকেইটাৰ লগত, অক্সিলাৰী দুটা ভাৰ্ব, দুটা পাৰ্ট আহিব, মডেল আৰু প্ৰাইমাৰী অক্সিলাৰিজ। মডেল অক্সিলাৰী কিয় হ'ল, প্ৰাইমাৰী অক্সিলাৰিজ কিয় হ'ল, গোটেইখিনি একেলগে আহিব লাগিব। নহ'লে তোমাৰে খেলি মেলি লাগিব, নহয় তুমি ছমাহ পিছত আকৌ যেতিয়া এনেকুৱা এটা বাক্য পাবা, হয়নে, তেতিয়া তোমাক খেলি মেলি লাগিব, নহয় আকৌ ঘূৰি আহিব লাগিব, আকৌ মানে তুমি আৰম্ভণিলৈ আহিব লাগিব। ঠিক আছে, আমি ইণ্টাৰোগেটিভ চেণ্টেন্স কেই প্ৰকাৰ চাম। আমি এছাৰ্টিভ চেণ্টেন্স লিখিলোঁ, হয়নে, ছাবজেক্ট আগত ভাৰ্বটো পিছত। ইণ্টাৰোগেটিভত কি বুলি কৈছোঁ, ভাৰ্বটো আগত ছাবজেক্টটো পিছত। ইণ্টাৰোগেটিভ চেণ্টেন্স হ'ল দুই প্ৰকাৰৰ, এটা হ'ল ইয়েছ ন' টাইপ। ইণ্টাৰোগেটিভটো লিখা নাই, হৈ যাব না? ইয়েছ ন' টাইপ ইণ্টাৰোগেটিভ চেণ্টেন্স লিখা নাই। দুই নম্বৰ ডব্লিউ এইচ টাইপ ইণ্টাৰোগেটিভ চেণ্টেন্স। এতিয়া আমি এনোমালাস ফিনিটৰ ভাৰটো চালোঁ, অক্সিলাৰী কিয় হয় আমি লিখোঁতে মই এবাৰ বুজাই দিম, কিয় এনোমালাস হয়, কিয় তাক অক্সিলাৰী বুলি কয়, সেইটো মই বুজাই দিম পিছত। এইখিনিৰ লগত যে ইয়েছ ন' টাইপ ইণ্টাৰোগেটিভ চেণ্টেন্স আৰু ডব্লিউ এইচ টাইপ ইণ্টাৰোগেটিভ চেণ্টেন্স। ইয়েছ ন' টাইপ ইণ্টাৰোগেটিভ চেণ্টেন্সটো জানিবৰ কাৰণে আমি এনোমালাস ফিনিট ভাৰকেইটা জানিব লাগিব, এক নম্বৰ কথা সেইটো। যে এনোমালাস ফিনিটৰ যিকেইটা ভাৰ্ব আছে, হি ইজ এ বয়, কি চেণ্টেন্স? এছাৰ্টিভ, ছাবজেক্ট আগত, ভাৰ্ব পিছত। ইণ্টাৰোগেটিভত কি হ'ব লাগে, ভাৰ্বটো আগত যাব লাগে, ছাবজেক্টৰ আগলৈ ভাৰ্বটো যাব লাগে। তাৰমানে এই ভাৰ্বটো কাৰ এই প্লেচত আহিব লাগিব, নহয়নে, এই প্লেচত আহিব লাগিব। যদি এছাৰ্টিভ চেণ্টেন্সৰ ভাৰ্বটো এনোমেলাস ফিনিটৰ ভাৰ্ব হয়, মানে এছাৰ্টিভ চেণ্টেন্সৰ ভাৰ্বটো যদি এনোমেলাস ফিনিটৰ ভাৰ্ব হয়, তেতিয়া ইণ্টাৰোগেটিভ কৰোঁতে, টু মেক দ্য চেণ্টেন্স ইণ্টাৰোগেটিভ, ইণ্টাৰোগেটিভ কৰোঁতে আমি সেই ভাৰ্বটো একে ডাইৰেক্ট ছাবজেক্টৰ আগলৈ আনিব পাৰোঁ, হয়নে, ইয়াক আমি পোনে পোনে ছাবজেক্টৰ আগলৈ আনিলোঁ। অনাৰ লগে লগে কি লিখিলোঁ, ইজ হি এ বয়। এনোমালাস ফিনিটৰ চৌব্বিছটা ভাৰ্বৰ সহায় আটাইতকৈ সহজ কথাটো হ'ল যে ইয়াক পোনে পোনে ছাবজেক্টৰ আগলৈ আনি ইণ্টাৰোগেটিভ কৰিব পাৰি, সেইটোৱে সহজ কথা। যেন আই শেল গ' দিয়াৰ, আমি চেলটো আগলৈ আনিব পাৰিম, চেলাই একো অসুবিধা নাই। এনোমালাস ফিনিটৰ ভাৰ একেবাৰে সহজ, তাক পোনে পোনে আগলৈ আনি ইণ্টাৰোগেটিভ কৰিব পাৰি। আমি কিয় ইয়াক ইয়েছ ন' টাইপ ইণ্টাৰোগেটিভ চেণ্টেন্স বুলি কওঁ? চল আমি এই বাক্যটো ইয়াকনো কিয় ইয়েছ ন' টাইপ ইণ্টাৰোগেটিভ চেণ্টেন্স বুলি কওঁ?
আমি ইয়েসনোপ্যাক ইন্টারোগেটিভ সেন্টেন্সত এটা কথা বুঝি পালো, এনোমালাস ফিনিটৰ যে চৌবিশটা ভার্ব আছে তাক পোনে পোনে সাবজেক্টৰ আগলৈ আনি ইন্টারোগেটিভ কৰিব পাৰি। হলনে? আৰু বেলেগ কথা চিন্তা কৰিব নালাগে, যিমান ভার্ব আছে সবকে আনিব পাৰো, কিন্তু তাৰে নিড আৰু দেয়াৰ ভার্বটোতে অকণমান বেলেগ বেলেগ ডিফাৰেন্স আছে। হ্যাঁ, সেইকেইটাৰহে অকণমান দিগদাৰ। সেইটো ডাবল মানে দুটা মিনিঙত হয়, মেইন ভার্বো হয় এনোমালাছত হয়। বহুত বেছি অকণমান বেছি মই পঢ়ালে তোমালোকে খেলি মেলি লাগি যাব, এইকাৰণে লাগি যাব, তাৰমানে তোমালোকে যিমানখিনি জানিব লাগে এতিয়া ক্লাছ টেনত, হ্যাঁ, বহুত তলতে আছা, একেলগে বহুত সোমাই দিব খুজিলে তোমালোকৰ। এতিয়া মইতো এনোমালাস ফিনিট পঢ়ালে মই তোমালোকক কাপোলা লিংকিং ভার্ব এইবিলাকো পঢ়াব লাগে নিয়মমতে, কিন্তু সেয়া পঢ়ালে খেলি মেলি লাগিব তোমালোকক। তাৰমানে যিখিনি নাজানিলে নহয় সেইখিনিয়ে কৈ যাম এতিয়া মই। ইয়াক আমি কিয় ইয়েছ নো টাইপ বুলি কওঁ? ইজ হি এ বয়? হি এজন ল'ৰা নে? আমি দুটা উত্তৰ কম, ইয়েছ আৰু নো। ইয়েছ হি ইজ এ বয়, যদি ল'ৰা হয় কম ইয়েছ হি ইজ এ বয়, আৰু যদি নহয় নো হি ইজ নট এ বয়। গতিকে আমি দুটা উত্তৰ পালোঁ, এটা ইয়েছ পালোঁ এটা নো পালোঁ। এনোমালাস ফিনিটৰ সেইকেইটাই সুবিধা, দুটা উত্তৰ আহি যায়, সেইকাৰণে ইয়াক ইয়েছ নো টাইপ কুৱেশ্যন বুলি কয়, চেণ্টেঞ্চ অফ কুৱেশ্যন বুলি কয়, বা ইণ্টাৰোগেটিভ চেণ্টেঞ্চ বুলি কয়। ক্লিয়াৰ? এইটোত একো অসুবিধা নাই। তাৰপিছলৈ আহিম আমি ডব্লিউ এইচ টাইপ ইণ্টাৰোগেটিভ চেণ্টেঞ্চ। ইয়াৰ পিছত শুনিছা নেকি ডব্লিউ এইচৰে আৰম্ভ হোৱা শব্দ কেইটামান শুনিছা নে? ডব্লিউ এইচৰে শুনিছা? কোৱাচোন বাৰু। ৱেন, হু, হাউ, ৱাই, ঠিক আছে, তোমালোকে কৈ যোৱা, মই লিখি যাওঁ। প্ৰথমতে কি ক'লা? হোৱাট, তাৰপিছত হু, ৱাই, হুটো লিখিছো, ৱাই, ৱাই লিখিলো, ৱেন লিখিলো, ৱেন, হোৱাট লিখিছো, হাউ, হাউটো নহয়, ডব্লিউটো পিছফালে আছে, হ'ব নহয়, হ'ব ঠিক আছে। আৰু ৱেন লিখিলো, ৱেৰ, আৰু হুজ, আৰু হুইচ, আৰু হোম, আৰু কেইটা হ'ল? এক, দুই, তিনি, চাৰি, পাঁচ, ছয়, সাত, আঠ, ন, ৱেৰ লিখিছো, ঠিক আছে। এই নটা ৱৰ্ড, তাৰমানে ডব্লিউ এইচৰে আৰম্ভ হোৱা নটা ৱৰ্ড আছে, মাত্ৰ একচেপ্ট ইয়াত ডব্লিউটো পিছলৈ গুচি আহে, তথাপি ইয়াত ডব্লিউ এইচৰ ভিতৰতে ধৰে। গতিকে ডব্লিউ এইচৰে আৰম্ভ হোৱা এই নটা ৱৰ্ড, একেটাক আমি কুৱেশ্যন ৱৰ্ড বুলি কওঁ, প্ৰশ্ন সোধা শব্দ। ই প্ৰশ্ন সোধোঁতে, প্ৰশ্ন যদি বাক্যটো প্ৰশ্ন সোধা বাক্য হয়, ই সদায় বাক্যৰ আৰম্ভণিতে বহিব লাগিব। প্ৰশ্ন কৰিলে ইহঁত কিন্তু এইকেইটা শব্দ মাজতো বহা কথা আছে, মাজতো বহে, তেতিয়া ই কনজাংচন হিচাপেহে ব্যৱহাৰ হয়, ৰিলেটিভ প্ৰনাউন, ৰিলেটিভ এডভাৰ্ব, এনেকৈ ব্যৱহাৰ, তাৰমানে কনজাংচন। আল্টিমেটলি ই বাক্যৰ মাজত বহিলে কনজাংচন হিচাপে ব্যৱহাৰ হয়, সেইটো জানিব লাগিব চেণ্টেঞ্চ কাৰেকশ্যনত তোমালোকে। এতিয়া আমি পঢ়িম মাত্ৰ ইণ্টাৰোগেটিভ চেণ্টেঞ্চ, প্ৰশ্ন কৰা বাক্য। প্ৰশ্নবোধক বাক্যত ই সাধাৰণতে কি হয়? আগত বহে, তোমাৰ নাম কি? হোৱাট ইজ ইয়োৰ নেম? এতিয়া আমি একবাৰ মিলাই চাওঁ, হৈছে নাই ইণ্টাৰোগেটিভ? লিখিলেতো নহ'ব, ঠিক আছে, হোৱাটটো ইণ্টাৰোগেটিভৰ ফাৰ্ষ্টতে বহিলে, আৰম্ভণিতে বহিলে, বিগিনিং ৱৰ্ড, ছাবজেক্ট আছে ইয়োৰ নেম, ভাৰ্বটো তাৰমানে হোৱাট ইয়োৰ নেম ইজ, বাক্যটো সেইটো,
কিন্তু যেহেতু ওয়ার্ড টু ইন্টারোগেটিভ ওয়ার্ড, গতিকে হওয়ার কারণে আমি কি করলো ইজ টু ইয়ার পোনে পোনে ইয়ার আগলৈ টানি নিল। কারণ তোমার যেটা প্রাইমারি অবজুলারিজ আছে এনোমালাস ফিন্টর ভার্ভ আছে গোটেকিটা পোনে পোনে আগলৈ যাব পারে, নয় ইয়াক আগলৈ। কিন্তু যদি এই বাক্যটো আর কি লিখি আই নো, হ্যাঁ আই নো হোয়াট ইউর না হোয়াট ইজ ইউর নেম, এটা শুদ্ধ হবা নয়। দুটা বাক্য লিখিল, এইটো ইন্টারোগেটিভ ওয়ার্ড হয়ে আছে নাকি? এটা ইন্টারোগেটিভ ওয়ার্ড তো হওয়া নাই, আরম্ভণিতে এইখিনি নিলিখিলে ইন্টারোগেটিভ ওয়ার্ড নয় জানো, আরম্ভণিতে কইছে প্রশ্ন করেছে, কিন্তু ইয়াতো ইন্টারোগেটিভ ওয়ার্ড হওয়া নাই, আগফালে আকো একটা বাক্য লিখি দিল, তেতিয়া কিন্তু এইখিনি তোমার ইস্টু পিছলে থাকিব লাগিব, বুঝি পাইছা? তেতিয়া কিন্তু এইটো অ্যাসার্টিভ হয়ে যাব। যদি এইকেইটা শব্দ এইটো সেন্টেন্স কারেকশনত আমাকো আমি পড়িম, এইখিনি এই নটা ওয়ার্ড বাক্যর আরম্ভণিতে বহিলে হয়নে, এফালে একো নাই আর ইন্টারোগেটিভ ওয়ার্ড হিসাবে বহিছে, তেতিয়া এই শব্দটোর পিছত ভার্ব, তারপর সাবজেক্ট, তাৰমানে ভার্বর পিছত সাবজেক্ট থাকিব লাগিব ইন্টারোগেটিভ। কিন্তু এই নটা ওয়ার্ড যদি বাক্যর মাজত থাকি যায় কনজাংশন হয়েছে, এইটো কিন্তু ইন্টারোগেটিভ ওয়ার্ড হওয়া নাই, কনজাংশন হিসাবে ব্যবহার হয়েছে। এই এইটো বাক্যকে এইটো বাক্যকে লগহে করেছে ই মাত্র, মানে তেতিয়া কিন্তু এইটো অ্যাসার্টিভ হব লাগিব, অ্যাসার্টিভ মানে কনজাংশনটোর পিছত সাবজেক্ট, পিছফালে ভার্ব যাব লাগিব। পরীক্ষাত 100% এটা বাক্য আহিব, এনেকুৱা আহিবই তোমার সেন্টেন্স কারেকশন মেট্রিকত। ঠিক আছে, হোয়াট এট ইউ, তুমি কি খাইছিলা, হব না বাক্যটো? মই যদি এটা বাক্য এটা লিখিলো হোয়াট এট ইউ, হব না? কি ভুলেছে? ইয়েস, আমি আসলতে হোয়াট ইউ এট নয় জানো, কিন্তু যেহেতু হোয়াটটো ইন্টারোগেটিভ ওয়ার্ড হয় না, নহয় গতিকে ইন্টারোগেটিভ ওয়ার্ড হলে এইটো আগলে আহিব লাগিছিল, ইউর আগলে আহিব লাগিছিল, আহিব পারিব না নোৱাৰে এতিয়া আমি চাই নহয়। যদি এনোমালাস ফিনিটর ভার্ব হয় তেতিয়া সি পোনে পোনে সাবজেক্টর আগলৈ গুছি যাব, পোনে পোনে যাব। কিন্তু যদি সেই এনোমালাস ফিনিটর বাহিরে ই মেইন ভার্ব হয়, হ্যাঁ মেইন ভার্ব আর রেগুলার ভার্ব বলি কয়, 24টা ভার্বর বাইরে যিমানখিনি ভার্ব আছে সেইবিলাকক মেইন ভার্ব বা রেগুলার ভার্ব বলি কয়, তাতে বেলেগ বেলেগ নাম আছে, স্ট্রং ভার্ব আছে, উইক ভার্ব আছে, এইবিলাক দরকার নাই। আমি স্ট্রং ভার্ব আর উইক ভার্বর ডিফারেন্সটো তোমালোক নালাগে, আমি জানিম যে 24টা ভার্বর বাইরে যিমান ভার্ব আছে সববিলাক ভার্ব মেইন ভার্ব বা রেগুলার ভার্ব, হয়নে? যিমান আছে গতিকে ইট বা এট ভার্বটো মেইন ভার্বর ভিতর পড়িছে, পড়িলে ইয়াক আমি সাবজেক্টর আগলৈ পোনে পোনে নিব নোৱাৰো, নোৱাৰিলে আমি কিহৰ সহায় ন, ডু ডাজ ডিড, আমি ডু ডাজ ডিড সেইকেইটা এনোমালাস ফিনিটর ভার্ব সিহঁতক আগলৈ নিব পাৰো, আমি ডু ডাজ ডিডৰ সহায় লম, তাৰে আকৌ কোনটো লম, প্ৰেজেণ্ট টেন্সত ডু ডাজ, পাষ্ট টেন্সত ডিড, ভার্বটো যদি পাষ্ট টেন্স আছে তেতিয়া ডিডটো সহায় লম, আৰু যদি প্ৰেজেণ্ট টেন্সত আছে তেতিয়া কিহৰ সহায় লম, ডু আৰু এইটো কোন টেন্সত আছে, পাষ্ট টেন্সত, গতিকে পাষ্ট টেন্সত লোৱাৰ লগে ইয়াক আগত নিব নোৱাৰাৰ লগে লগে আমি কি নিলো, ডিড। আমি ডু ডাজ ডিড ব্যৱহাৰ কৰাৰ লগে লগে এই ভাৰটো সদায় কি হলৈ গুচি যাব, প্ৰেজেণ্ট টেন্সত, ইয়াত আমি ডু ডাজ ডিড যিয়েই নিলিখো এই ভাৰটো সদায় প্ৰেজেণ্ট টেন্সলৈ গুচি যাব। ঠিক আছে, বুজি পাইছে সবে? আমি এতিয়া কি কৰিম, কি বুজি পালো, যে যদি বাক্যত এনোমালাস ফিনিট থাকে, ভার্ব থাকে, তেতিয়াহলে ইন্টারোগেটিভ কৰোঁতে সেই ভার্বটো পোনে পোনে আমি সাবজেক্টৰ আগলৈ আনিব পাৰোঁ, নহয়নে? আৰু যদি মেইন ভার্ব থাকে তেতিয়া তাক পোনে পোনে সাবজেক্টৰ আগলৈ আনিব নোৱাৰোঁ,
তেতিয়া কি কৰো আমি ডু ডাজ ডিডৰ সহায় লওঁ। সেই ডু ডাজ ডিড ভাৰ্বকেইটা আমি কাৰ আগলৈ আনো, ছাবজেক্টৰ আগলৈ আনো। এইটো ঠিক যে ডু ডাজ ডিড বাক্যৰ আগলৈ ছাবজেক্টৰ আগলৈ আনিলে তেতিয়া আমি কি কৰোঁ, ভাৰ্বটো যিটো ৰেগুলাৰ মেইন ভাৰ্ব, এই মেইন ভাৰ্বটো ক'লৈ গুচি যায়, ভি ওৱানলৈ। সেইটো মনত ৰাখিব লাগিব, ভি ওৱান। যেনে আমি ধৰা ডাজ হি ইট ৰাইচ, হি ভাত খাইনে, আচলতে হি ইটছ ৰাইচ আছিল বাক্যটো, আছিল হি ইটছ ৰাইচ। এইটো আমি ইটছটো আগত নিব নোৱাৰিলোঁ, হিয়াৰ আগত নোৱাৰিলে আমি কি আনিলোঁ, ডাজ। এটা এছ আছে কাৰণে ডাজ আনিলোঁ। অনাৰ লগে লগে এই ভাতটো চোৱা, ভি ওৱানলৈ গুচি আহে, এটা এইট হোৱা নাই, ইটছ হোৱা নাই, এতিয়া এছটো ইয়ালৈ আনিছোৱে নহয় আমি, তেতিয়া এইটো সদায় ভি ওৱানলৈ আহিব। সাধাৰণতে আমাৰ কি হয়, কেতিয়াবা কেতিয়াবা আমি ট্ৰেঞ্চলেশ্যন কৰোঁতে তেনেকৈ আমাৰ পটককৈ ভুল হৈ যায়, গমেই নাপাওঁ, নহয়নে? আমি ডাজটো লিখিলোঁ, এইফালে ইটছটো দি থৈছোঁ, এছটো দি থৈছোঁ, মানে ডু ডাজ ডিড যিয়েই নিনিয়া, এইটো কিন্তু সদায় ভি ওৱানত আহিব। তাত এছ ই এছ পাষ্ট টেন্স একো নহয়, মানে মূল ফৰ্মটোহে হ'ব, মূল ভাৰ্বটো হ'ব। হৈছে, বুজি পাইছানে? এইখিনি বুজি পালা?